গল্পটা সম্পূর্ণ কাল্পনিক, বাস্তবের সঙ্গে এর কোনো মিল নেই, তাই কেউ এটাকে সিরিয়াসলি না নিয়ে মনোরঞ্জন হিসাবেই দেখবেন। ধন্যবাদ। শালার জামাই মস্তান, 2 ঘন্টার মধ্যে আসামি বের করে দিবে, ধরে আনে দিবে আমাকে। আজ 7 দিন হয়ে গেল, কোনো খোঁজ খবর নেই। গুন্ডার উপরে ভরসা করে আমার সব কিছু নষ্ট হয়ে গেল। উপর মহলে কি জবাব দিব আমি? হ্যাঁ, আসামিটা এখনো ধরে দিল না আমাকে, কি যে করি না। এর একটা ব্যবস্থা নিতেই হবে, গুন্ডাদের দিয়ে কাজ হবে না, গুন্ডাগুলোকে সব ধরে লকআপে ঢোকাতে হবে। জয়েন স্যার। জয়েন জয়েন, আপনি যে আসামিটা ছেড়ে দিয়ে চলে আসলেন, তা আসামি কোন? না স্যার, এটা ধরার ব্যবস্থা খুবই করছি। দেখেন, আপনাকে 24 ঘন্টা টাইম দেওয়া হবে, 24 ঘন্টার মধ্যে যদি আপনার আসামি না আনতে পারেন তাহলে কিন্তু আপনাকে সাসপেন্ড করা হবে। ঠিক আছে স্যার, 24 ঘন্টা সময় লাগবে না, আপনাকে 20 ঘন্টার মধ্যে ধরে দেব। ঠিক আছে, জয় হিন্দ। ঠিক আছে, ফিল্ডে নেমে পড়ি। ডিএসপির অর্ডার, এটাকে না পালন করতে পারলেও আমার চাকরি নিয়ে টানাটানি হবে। না, জামাই মস্তানের আড্ডাতে যাবো এখন। এই জামাই মস্তান, সেলফি স্যারের সঙ্গে দুগ্গিবাজি, আর কি ওরে কি আমার কি একদিক, দরকার পরে ওকে লকআপে ঢুকাবো। ওটাকে ধরছিলাম না, ওটাকে আজকে নিয়ে যাবো, আমার চাকরি টানাটানি। ওই যে পুলিশ, তো স্যার আমি যেখানে যাই সেখানে পুলিশ, নাহলে গুন্ডা, কি ব্যাপার? আমার সাথে কি হচ্ছে? যাবো না, ভাগবো এখান থেকে। জামাই মস্তান কই? সেই দিন তোকে স্পটে পেলাম, ওর কথা মতন ছেড়ে দিলাম, আজকে আর ছাড়ছি না তোকে, তোর জন্য আমার চাকরি টানা নেই এখন। আমি তো আপনাকে সেদিনই বলে দিয়েছি যে আমি খুন করিনি। খুন করিসনি, আমি তোকে স্পটে পেয়েছি, আর ওই জামাই মস্তানের কথা মতন তোকে ছেড়ে দিয়েছিলাম। কারণ আমি জামাই, কিন্তু আমাকে 2 ঘন্টার মধ্যে ধরে দিতে এসেছিল, সেটা এখনো করেনি। আমার আজকে চাকরি টানাটানি, আমি যাবো ছাড়বো না এখন। কোথায় আছে সেখানে যাবো, চল খোল্লাগা এখনই, ওর আড্ডাতে যাবো, ওকে তুলে নিয়ে লকআপে ঢোকাবো, তাহলে সব বেরিয়ে যাবে। আপনাকে বলেছি যে করিনি, তারপরে আমার পিছনে পড়ে আছেন আপনি, পড়ে তো থাকবোই। আপনাকে তো জামাই মস্তান আসল খুনিকে ধরে দিতে চাইছে, এখনো দেয়নি আমাকে। হ্যালো, একটা কাজ দিলে টাইম মতো কাজ করবে না, সেই কালকে গেছে। কিরে বস, সেই কালকে গেছিস, এখন আসলি তুই? আরে বস বলেন না, যে ডিলটা ছিল সেটা ফেল হয়ে গেছে। যে ড্রিঙ্কসটা নিয়ে, ড্রাগসটা নেওয়া ছিল না, ওটা হাই পাওয়ার ড্রাগস, সেই ড্রিঙ্কসটা ও নিজে নিজে পুশ করে নিয়েছে। নিজে নিজে পুশ করে নিল? নিজে পুশ করে নিয়েছে, ও তো মরে গেছে, এখন অনেক পুলিশ জড় হয়ে গেছে, পালিয়ে চলে এসেছিল ওখান থেকে। তোকে একটা কাজ দিলাম, সেটাও কাজও করতে পারলি না, কি করবো বলেন বস? এখন তো ওকে লাশ নিয়ে আসতে হবে, তাহলে লাশটাই তো আনতে হবে, এখন তোকে লাশটাই আনতে হবে। পুলিশে বলে গেছে, আমি যদি এখান থেকে পালিয়ে না আসি তাহলে আমাকে পুলিশে ধরে ফেলবে। ওটা হচ্ছে দামের ড্রাগস, ঠিক আছে, ওটা ইনজেক্ট করে নিছে তো, তুই লাশটা নিয়ে আয়, ঠিক আছে? ওই লাশটা দিয়ে কাজ হবে, আমাদের যে ল্যাবরেটরি আছে না ওখানে পাঠাই দেবো, ওই রক্তটা বের করে নিয়ে কিন্তু ওই ড্রাগসটা আলাদা করা যাবে। তাহলে বস কি আমি এখানে যাবোনি কাবার? হ্যাঁ, কাঁধে ধরে কাঁধে উঠাবো আর নিয়ে চলে যাবো, একদম দৌড়ে পালিয়ে চলে যাবো, পুলিশ বুঝতে পারবে না, অন্ধকারের মধ্যে একটু রাত রাত হবে, অন্ধকারের মধ্যে নিয়ে চলে যাবো। আর তুই তো বললি পুলিশ নিয়ে চলে গেলো, তখন তো এখন এখনো পুলিশ তো ওখানে এসেছে, সবে ওরা এসেছে, কাগজপত্র এখন লেখালেখি করবে, পুলিশ বোঝেন না এখন, দালাল পুলিশ সব, কাগজপত্র এখন লেখালেখি করছে, লেখবে ই করবে, আবার দেখবে কি করে হলো কেন হলো, পুলিশের স্যার বোঝেন না আপনি। দাঁড়া, ওখানে আমার আরো তো লোক আছে, আমি শুনে নেই কি পরিস্থিতি আছে। হ্যাঁ, ওখানে যে একটা লাশ পড়েছিল ওটা কি খবর? ও, পুলিশ অ্যাম্বুলেন্সে তুলতে বলে চলে গেছে পুলিশ। হ্যাঁ ঠিক আছে, তাহলে ঠিক আছে ঠিক আছে। আরে শোন, হ্যাঁ বলুন। পুলিশ এসেছিল, পুলিশ একটা ওইখানে যে পাবলিক আছে ওদেরকে বলে গেছে অ্যাম্বুলেন্স তুলে দিতে, ঠিক আছে, আর পুলিশ চলে গেছে। তুই এক কাজ কর, আমাদের অ্যাম্বুলেন্স নিয়ে চলে যা, অ্যাম্বুলেন্সে করে
লাস্টটা উঠানে তোলা ঠিক আছে চল শিবনাথের আড্ডায় চল আর এত বড় হিমো থেকে তুমি একদম চিন্তা করো না তুমি খালি চল ওখানে যা করো আর আমি করব ঠিক আছে চল আমাদের ছেলেকে মারিস কে মেরেছে তাড়াতাড়ি বল দাদা যেখানে বসে বসে কথা হচ্ছে সেখানে চেলাদের কোনো কথা হবে না বুঝলি যেখানে মস্তানা মস্তানা কথা হচ্ছে চেলার কোনো খাওয়া নাই সব কি হয়েছে বল কালকের কাজটা কিন্তু ভালো করিস রে একদম এত দিনের ব্যবসা এত দিনের ই তুই কালকে আমার ছেলেটাই কি করে মেরে রাস্তায় ফেলে রাখলি দাঁড়ান বস দিলটা আমি গিয়েছিলাম স্পট আমি ছিলাম আমি জানি সব ব্যাপারে তুই গেছিস আমি গিয়েছিলাম তাহলে তুই ছিলি এই পলারটা ছেড়ে কথা বল মারিনি তোদের ছেলেকে চুপচাপ চল আমাদের সাথে পুলিশের কাছে আমাকে চুপচাপ চলে যান ঠিক আছে আমার ছেলে আপনার ছেলেকে মারেনি বস দাঁড়ান আপনাকে আবার মলম দিতে হবে নি গেছেন মলম তো আমি দেবো দুই ঘন্টার মধ্যে তোকে আমি পুলিশের কাছে নিয়ে যাব কোথায় নিয়ে যাবেন পুলিশের কাছে কোথাও যাব না তুই আমার ছেলের গায়ে হাত দিলি তুই ভুলে গেছিস যে শিবনাথের ছেলের গায়ে হাত দিয়েছিস এর মাসুল তোকে দিতে হবে মাসুল তো দিবি তুই তোর ছেলেকে তো এক্ষরি আমি নিয়ে যাব তুই দেখি তুই কি করতে পারিস তুই আমার ছেলের গায়ে হাত তো লাগা হাত তো এখনই আমি নিয়ে যাবো এখনই দাঁড়া তুই আমার ছেলেকে নিয়ে যাবি থানায় হ্যাঁ আমি দারোগায় কথা দিচ্ছি আমাকে নিতে হবেই দারোগার কথা দিচ্ছি সেটা তুই বুঝবি আমার এখানে বোঝার কিছু নাই ঠিক আছে চুপচাপ চলে যা নালে কিন্তু ওষুধ এবার আমাকে দিতে হবে তুই দিবি আমাকে ওষুধ আমি তোকে ওষুধ দিচ্ছি তুই কাজটা ভালো করলি না আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করছিস তুই আমার গায়ে কোনোদিন হাত দিতে পারবি না তুই যাবি না ওষুধ দিব বুঝে গেছি তোর এমনি আর হবে না তোকে ওষুধ একটা দিতে হবে কোথায় আসলাম এটা কোথায় আসছি আরে বস বস তাড়াতাড়ি এখান থেকে চলো 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 কে তুই আরে আমি আমি তোমার টাম চালাতে কি তুমি আমার বস কিসের বস আমার মাথায় রুমাল বান্ধা গেল বলছি তো তুমি আমার বস চাকরি চলো এখান থেকে চলো চলো কোথায় যাবো আমি যাবো রে আমি চলে রে ফোনটা ফেললি কেন আরে জামাই মশাই তো ব্রেন শট হয়ে গেছে ব্রেন শট হয়ে গেছে মানে আপনি আর আসলে খুঁজে পাবেন না আমাকে নিয়ে চলেন আমি গিয়ে থাকবো চলে